আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। দেখেন, আপনাদের সকালবেলা উঠেই দুষ্টামি করতেছে, দেখেন কি কি করতেছে। তো আমি কিছু আঙ্গুল ফল আনছি আর কমলা আনছি আবদিয়ার জন্য। আবদিয়া ফল অনেক পছন্দ করে, তো আমি 4-5টা আঙ্গুল ফল এখানে দিছি। যে কালো যে আঙ্গুরগুলো, এগুলো দিয়েছি। দেখেন খাইয়া কি করছে, বিছনায় ফালাইছে। এখানে যে বিচি, এখানে কি আর খাবা? দেখেন ড্রেসে ভরাইছে, ড্রেস পুরা নষ্ট করছে। হ্যাঁ, খাইয়া এখন আমার কাছে এসে বসছে। আমি মনে করছি শেষও নেই, এখন দেখি একদম চেল খাইয়া একদম ই করে আলছে। অর্ধেক খাইছে, অর্ধেক ফালাইছে। তারপর এগুলো দিলে একটু চুপচাপ থাকে, যে কান্নাকাটি করে ই করে, এগুলো দিলে সুন্দর খেলাধুলা করে। কি করে কি যেন কইতেছে, কি কইতেছ আম্মু? কি মুখে কি দিছো তুমি? ফিরছে কি কি আরো খাবা দিব? কমলা দি। আচ্ছা কমলা দি, দিছি। একটা নষ্ট করে ফেলছে, এটা নষ্ট করে ফেলছে, এখন আবার এটা দিছে। এমনি খাইলে হবে? ভালো করে খাও। দেখি করতেছে, শুরু হয়ে গেছে। কি করতেছে, খাইছে তো আঙ্গুর, এখন আর খাবে না, এই জন্য এরকম দুষ্টামি করতেছে। রস ফলাই দিতেছে চেটকাইয়া। তো আমাদের সকাল তো শুরু হয়ে গেছে। তো আজকে বাসায় কিচ্ছু রান্না নাই, আজকে কি খাবো জানি না, কি খাবো ভাবতেছি। রুটি বানাবো, নাহলে রান্নাই করবো না আজকে। সবজি খাবো আজকে, শুধু সালাদ খাবো। এই কয়দিন বিরিয়ানি খেয়েছি, তো আবার মোটা হয়ে যেতেছি, তো ভাবলাম এখন থেকে আবার শুরু করি। কি এটা লাগবে? এটা দিব না, লাগবে। দেখেন বিছানার উপর কত কিছু রাখতে হয়, তার জন্য কাপ রাখছি, প্লেট রাখছি, প্লেট বিছানায় ছিল। তারপরে যে প্যাম্পাস, এগুলো তো খেলে 10-5 মিনিট করে করে এক একটা এক একটা খেলে। কি কি করছো দেখছো তুমি? বিছনার তো 12টা বাজে দিতেছো, নিজেরও 12টা বাজে দিতেছো, বিছনারও 12টা বাজে দিতেছো। আর এখন কি করে, ভাত যদি দেই না, প্লেটে ভাত নিবে, তারপরে এইরকম করে চটকাইব, মানে যেরকম ঘোড়ার গাড়ি ঠেলে না, ওরকম ঠেলবে প্লেটে, এমনি 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 ঠেলবে। যাই হোক, আমার মেয়ের দুষ্টামি তো এখন মাত্র শুরু হয়েছে। অবশ্য আর দিন যত যাবে তত আরও দুষ্টামি বাড়বে, কারণ এখন বয়সটাই কিন্তু দুষ্টামি। আমার হাতে যে ছিল যে এই জন্য এরকম করতেছে, আমার হাতেরটা নেওয়ার জন্য না, তোমার জন্যই আনছি, হালাও খাও, এটা তোমার ব্যাপার। অন্ধকার হয়ে গেছি, লাইট অফ করে দিয়েছি, ফ্যানও ছেড়ে দিয়েছি। সকালে শর্টকাট নাস্তা বানাইতেছি আমি, এত না আটা নিছি, আটা তো যেরকম ঘোলা বানাইছি, আর এই যে ভাজি আছে এটা গরম করব আর সকালে নাস্তা করব। মাঠটা অনেক সুন্দর হয়, অবশ্য আমারটা বুঝতেছে না। এটা বানালে হাতে সেক লাগে,
সেক লাগতেছে হাতে। এর চেয়ে তো সুন্দর পারি না আমি। এটা কিভাবে যেন মা বানায়, এই হাতে সেকাটা সহ্য করতে হয়, তাহলে খুব সুন্দর ভাবে এই পিঠাটা বানানো যায়। অবশ্য আমি কয়টা বানাইছি, একটা দুইটা তিনটা, এই প্রথমটা একদমই খারাপ হয়েছিল, পরে দুইটা সুন্দর হয়েছে একটু। কি করে আপনি, কি করে কি করে আমার হাতে খাইছে না তো, এখন চামিচ দাও, এক লাখলাই খাইব, আমার হাতে বেশি খাইতেছ না, দুই একটা নেড়া নে, পরে নিজে নিয়ে খাই, আমার হাতে খুব কম খায়, প্লেটটা দিয়া দিলে এই যে ও একটা একাই খায়। এই যে মূল খাবার বানানো শেষ, কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে গা, অনেক বেশি হয়ে গেছে গা। এখন এই ভাজিটা গরম করুন, তারপর সকালের নাস্তা শেষ, দুপুরে কি রান্না করবো বুঝতেছি না, এই গাছকে একটু মাছ রান্না করতে পারি। এই হলো আবদিয়ার প্লেট, আবদিয়ারে দিছি, এটা হলো আমার, কই আসো আম্মা আসো, আবদিয়া আয়, আবদিয়া আয়, আইতেছে, কেমন আছে, খাও খাও খাও, প্লেট কাছে দাও, প্লেট তো খাও, ওটা খাবা, খাওয়াই দো, আমি কাজ করে আসি, এতক্ষণ আমি কাজ করে ফেলে ও তো আর খাইবো না, পুরা ইঠুনি ঠুন মুখে দিই। Thank you.
ভাবলাম আগে একটু পানি ছিটাতে নেই